হিন্দু ধর্মে কি বোঝায়? যদি কোনো সাধারণ হিন্দুকে প্রশ্ন করেন সে কতজন দেবতাকে বিশ্বাস করে, কেউ হয়তো বলবে 3 জন, কেউ বলবে 10 জন, কেউ বলবে 100 জন, কেউ বলবে 1000, আবার কেউ হয়তো বলবে 33 কোটি বা 330 মিলিয়ন। কিন্তু যদি কোনো হিন্দু পণ্ডিতকে জিজ্ঞেস করেন যা ধর্মগ্রন্থগুলো সম্পর্কে ভালো জ্ঞান আছে, তিনি আপনাদের বলবেন হিন্দুদের বিশ্বাস আর উপাসনা করা উচিত মাত্র একজন সর্বশক্তিমান ঈশ্বরে। কিন্তু একজন সাধারণ হিন্দু যে ধর্মমতে বিশ্বাস করে সেটি হলো প্যানথিজম। একজন সাধারণ হিন্দু বলবে যে সব কিছুই স্রষ্টা, গাছ স্রষ্টা, সূর্য স্রষ্টা, চাঁদ স্রষ্টা, মানুষও স্রষ্টা, সাপও স্রষ্টা। আর আমরা মুসলিমরা বলি সব কিছুই স্রষ্টার। স্রষ্টা শব্দটার সাথে একটা র অক্ষর আছে, সব কিছু স্রষ্টার, গাছ স্রষ্টার, সূর্য স্রষ্টার, চাঁদ হলো স্রষ্টার, মানুষ স্রষ্টার, সাপও হলো স্রষ্টার। তাহলে প্রধান পার্থক্যটা হলো একজন সাধারণ হিন্দু আর সাধারণ মুসলমানের মধ্যে, যে একজন হিন্দু বলবে সব কিছু স্রষ্টা আর মুসলমানরা বলি সবকিছু স্রষ্টার। স্রষ্টা শব্দটার পরে একটা র আছে, প্রধান পার্থক্যটা হলো র অক্ষরটা। যদি আমরা এই পার্থক্যটা দূর করতে পারি, যদি এই র অক্ষরটা পার্থক্য দূর করতে পারি, তাহলে হিন্দু আর মুসলমানরা এক হতে পারবো। সেটা কিভাবে করবো? তালবিলা কলমিতিন সওয়া ইন বাইনা বাইনাকুম, এসো সেই কথা যা আমাদের এবং তোমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্য কি? আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ব্যতীত কাহারো ইবাদত করি না। আসুন এবার বোঝার চেষ্টা করি হিন্দু ধর্মগ্রন্থগুলি সর্বশক্তিমান স্রষ্টা সম্পর্কে কি বলে হিন্দু ধর্মে। হিন্দু ধর্মগ্রন্থগুলির মধ্যে একটি পবিত্র গ্রন্থ হল উপনিষদ। ছন্দোগ্য উপনিষদে উল্লেখ করা আছে 6 নম্বর অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদের প্রথম অনুচ্ছেদে বলা হয়েছে ইকম ইভিদিতিয়ম। এটা একটা সংস্কৃত উদ্ধৃতি যার অর্থ স্রষ্টা মাত্র একজনই, দ্বিতীয় কেউ নেই। এটার উল্লেখ আছে শ্বেতাসূত্র উপনিষদে 6 নম্বর অধ্যায়ের 9 অনুচ্ছেদে। না চাষে কাসিজ জনিতা না চিপা, তার কোনো প্রভু নেই, তার কোনো মালিক নেই, সর্বশক্তিমান স্রষ্টার কোনো বাবা মা নেই, তার কোনো মা নেই, তার কোনো বাবা নেই, তার চেয়ে বড় কেউ নেই। এটার উল্লেখ আছে শ্বেতাসূত্র উপনিষদের 4 নম্বর অধ্যায়ের 19 অনুচ্ছেদে। না তাস্য প্রতিমা অস্তি, যার অর্থ স্রষ্টার কোনো প্রতিকৃতি নেই, সর্বশক্তিমান স্রষ্টার কোনো প্রতিমূর্তি নেই। এছাড়া বলা হয়েছে শ্বেতাসূত্র উপনিষদে 4 নম্বর অধ্যায়ের 20 নম্বর অনুচ্ছেদে, স্রষ্টা হলেন নিরাকার, কেউ তাকে চোখ দিয়ে দেখতে পায় না, কেউ চোখ দিয়ে তার আকৃতি দেখতে পায় না। আর হিন্দু ধর্মগ্রন্থগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল ভগবদ গীতা। এটার উল্লেখ আছে ভগবদ গীতায় 7 নম্বর অধ্যায়ের 20 নম্বর অনুচ্ছেদে। সেই সব লোক যাদের বিচার বুদ্ধি কেড়ে নিয়েছে জাগতিক আকাঙ্ক্ষা, তারা অপদেবতার উপাসনা করে। ভগবদ গীতা 7 নম্বর অধ্যায়ের 20 অনুচ্ছেদে বলছে যে সব জড়বাদী লোকেরা তারা অপদেবতার উপাসনা করে আর মূর্তি পূজা করে। হিন্দু ধর্মগ্রন্থগুলির মধ্যে সবচেয়ে পবিত্র হল বেদ। যজুর্বেদে উল্লেখ আছে 32 নম্বর অধ্যায়ের 3 নম্বর অনুচ্ছেদে, না তাস্য প্রতিমা অস্তি, স্রষ্টার কোনো প্রতিমূর্তি নেই, সর্বশক্তিমান ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই, তিনি কখনো জন্মাননি, তারই উপাসনা করা উচিত। যজুর্বেদে উল্লেখ করা আছে 44 নম্বর অধ্যায়ের 8 নম্বর অনুচ্ছেদে, সর্বশক্তিমান ঈশ্বর নিরাকার এবং পবিত্র। যজুর্বেদে আরো উল্লেখ আছে 44 নম্বর অধ্যায়ের 9 অনুচ্ছেদে, অন্ধাত্মপবিশান্তি ইয়া অসম্ভূতি উপাস্তে, অন্ধাত্মা যার অর্থ অন্ধকার, প্রবিশান্তি অর্থ প্রবেশ করা, আর অসম্ভূতি অর্থ প্রাকৃতিক বস্তু যেমন আগুন, বাতাস, পানি। তাহলে যজুর্বেদে 44 অধ্যায়ের 9 অনুচ্ছেদ বলছে তারা অন্ধকারে প্রবেশ করে যারা প্রাকৃতিক বস্তুর পূজা করে, যেমন আগুন, পানি, বাতাস ইত্যাদি। এখানে আরো উল্লেখ আছে তারা আরো অন্ধকারে প্রবেশ করে যারা পূজা করে সাম্মুতি, অর্থাৎ মানুষের তৈরি বস্তু যেমন টেবিল, চেয়ার, মূর্তি ইত্যাদি। এছাড়াও উল্লেখ আছে অথর্ববেদে 20 নম্বর গ্রন্থ 58 নম্বর অনুচ্ছেদের 3য় পরিচ্ছেদে, দেব মহা আসি, সৃষ্টিকর্তা হলেন সুমহান। আর বেদগুলির মধ্যে সবচেয়ে পবিত্র হল ঋগ্বেদ। ঋগ্বেদে উল্লেখ করা আছে 1 নম্বর গ্রন্থ 164 নম্বর অনুচ্ছেদের 46 নম্বর পরিচ্ছেদে, একম সত বিপ্রা বহুদা বেদান্তে, সত্য একটাই, স্রষ্টা একজনই, জ্ঞানীরা এক স্রষ্টাকে অনেক নামে ডেকে থাকেন। আর একই কথা যে স্রষ্টা একজনই,
জ্ঞানীরা তাকে অনেক নামে ডেকে থাকেন। একই কথা আছে ঋগ্বেদের 10 নম্বর গ্রন্থে 114 অনুচ্ছেদের 5ম পরিচ্ছেদে। আর শুধুমাত্র ঋগ্বেদেই 2 নম্বর গ্রন্থের 1 অনুচ্ছেদে একে একে 33টি আলাদা নামে ডাকা হয়েছে সর্বশক্তিমান স্রষ্টাকে। এগুলোর মধ্যে একটি উল্লেখ আছে ঋগ্বেদের 2 নম্বর গ্রন্থ 1 অনুচ্ছেদের 2 পরিচ্ছেদে, সেটা হলো ব্রহ্মা। ব্রহ্মা শব্দটার অর্থ সৃষ্টিকর্তা। শব্দটার যদি আরবি করেন অর্থ দাঁড়ায় খালিক। মুসলমানদের কোনো আপত্তি থাকবে না যদি কেউ বলে সর্বশক্তিমান ঈশ্বর হলেন খালিক বা সৃষ্টিকর্তা। কিন্তু যদি কেউ বলে সর্বশক্তিমান ঈশ্বর সৃষ্টিকর্তা, তার 4টি মাথা আছে, প্রত্যেক মাথায় একটি করে মুকুট, আমরা মুসলমানরা প্রবল আপত্তি জানাবো। এছাড়াও আপনি শ্বেতসূত্র উপনিষদের বিরুদ্ধে যাচ্ছেন। 4 নম্বর অধ্যায়ের 19 অনুচ্ছেদে বলা হয়েছে না তাসি প্রতিমা আস্তি, স্রষ্টার কোনো প্রতিমূর্তি নেই। অন্য আরেকটি নামে ডাকা হয়েছে ঋগ্বেদের 2 গ্রন্থ 1 অনুচ্ছেদের 3 পরিচ্ছেদে, সেটা হলো বিষ্ণু। বিষ্ণু অর্থ রক্ষাকারী, অর্থাৎ পালনকর্তা। যদি এটার আরবি করেন তাহলে কাছাকাছি শব্দ রব। মুসলমানদের কোনো আপত্তি নেই যদি কেউ সর্বশক্তিমান ঈশ্বরকে বলেন রব, বিষ্ণু বা পালনকর্তা। কিন্তু যদি কেউ বলে বিষ্ণু হলেন সেই ঈশ্বর যিনি বসে আছেন সাপকে আসন বানিয়ে, সমুদ্রের নিচে ভ্রমণ করেন, আকাশে উড়ে বেড়ান গরুড় নামে এক পাখির পিঠে চড়ে, তার 4টি হাত, এক ডান হাতে রয়েছে চক্র, এক বাম হাতে রয়েছে শাক, আমরা মুসলমানরা তাতে প্রবল আপত্তি জানাবো। এছাড়াও আপনি যজুর্বেদের বিরুদ্ধে যাচ্ছেন, 32 নম্বর অধ্যায়ের 3 অনুচ্ছেদে বলা হয়েছে না তাসি প্রতিমা আস্তি, স্রষ্টার কোনো প্রতিমূর্তি নেই, সর্বশক্তিমান স্রষ্টার কোনো প্রতিমূর্তি নেই। এছাড়া উল্লেখ আছে ঋগ্বেদের 8 নম্বর গ্রন্থ 1 অনুচ্ছেদের 1ম পরিচ্ছেদে, মা চদনেদি সংসদ, শুধু তার বন্দনা করো, শুধুমাত্র তাকেই উপাসনা করা উচিত। ঋগ্বেদে উল্লেখ আছে 6 নম্বর গ্রন্থ 45 নম্বর অনুচ্ছেদের 16 পরিচ্ছেদে, ইয়া এক ইত মুষ্টিহি, শুধু তার বন্দনা করো, শুধুমাত্র তাকেই উপাসনা করা উচিত। আর ব্রহ্মসূত্র সেখানে কথা বলা হয়েছে একম ব্রাহ্ম দিউতা নাস্তে নেহনা নাস্তে কিঞ্চন, ভগবান একই হে দুসরা নেহি হে, নেহি হে নেহি হে জরা ভি নেহি হে, ঈশ্বর মাত্র একজনই, দ্বিতীয় কেউ নেই, কেউ নেই কখনো কেউ ছিলও না,